গাইস, কিছুক্ষণ একটা গরম হতে মোটামুটি হয়েছে, আর একটু হবে তো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে, চলো। আমি খাবো বসে বসে, তো সেটা আজকে তোমাদের শেয়ার করবো। তো বেশি কথা বাড়াবো না, চলো কি রান্না করছি, কি রেসিপি করছি আগে থেকে বলবো না, একেবারে দেখাবো, চলো। তাই এদিকে গরম জল বসে গেছে, অলরেডি গরম হয়ে গেছে, আর পিয়াখানে দেখো মানে সবজি কাটা শুরু করে দিয়েছে। কি কি কাটছি সেখানে বল। গাজর রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ, লঙ্কা, এখনো বিনস না ক্যাপসিকাম ওটা, চলো ওগুলো কেটে নিয়ে গিয়ে, কত ময়লা দেখো কেটে কেটে কি করেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ চাউমিনগুলো দিয়ে দিচ্ছে, জলটা পুরো গরম হয়ে গেছে। তো বেশি চাউমিন নেই নি, এক প্যাকেটে নিয়েছি। না কোনো কিছু দিতে হবে না। গাইস আমাদের রান্না চলছে, মানে চাউমিন রেসিপি, তো এটা একটু আলাদা হবে, নর্মাল আমরা চাউমিন যেটা খাই সে থেকে একটু ডিফারেন্স হবে। তো কি কি লাগে সেটা তোমরা দেখাচ্ছি, চলো। কিছুক্ষণ একটা গরম হতে মোটামুটি হয়েছে, আর একটু হবে তো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে, চলো। তো এখানে লাগছে হচ্ছে গাজর, এটা কি ক্যাপসিকাম, একটু আমি শশা কেটে নেওয়া হয়েছে, শশা না ওটা সরি পেঁয়াজ, আমি ভুল বলছি, পেঁয়াজ পেঁয়াজ। তারপরে দুটো ডিম, আলু আছে, আর এখানে কুচুরো লঙ্কা চার পিস নিয়েছি, তার মধ্যে একটা ছিঁড়ে নিয়েছি আর একগুলো কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা আপাতত এটাই, এটা কিন্তু পেঁয়াজ শশা, আর এটা ক্যাপসিকাম। তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলো, তো এটাই সসটা লাগবে, আর নুন হলুদ তেল যেগুলো লেগে থাকে সেগুলোই লাগবে, সেগুলো আর দেখালাম না। তো চলো এখন রেসিপিতে যাই, এবারে এটা ঢেলে নেওয়া হচ্ছে, এর মধ্যে পিয়া একটু জল দিচ্ছে, ঠান্ডা জল, আমি জানি না এটা কিরকম রেসিপি, পিয়া এটা করছে, তো সেটা করার পরে একটু মানে ঠান্ডা দিয়ে নিচ্ছে, যাতে একদম পুরো গলা গলা ভাবটা না থাকে, গলা যাতে জড়িয়ে 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 যাতে না যায়, চাউমিনগুলো অনেকে তো জড়িয়ে যায় না, সেটা হবে না। তো আপাতত জল দিয়ে দিলে, চলো বাকিটা দেখাচ্ছি। আমি ওর সাথে সাথে ভুলভাল বকছি, তবে দুটো ডিম নিয়ে নিয়েছে, দুটো ডিম ফাটিয়ে নেবে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আমি ভুলবার কথা বলি এত, অল্প একটু লবণ দিয়ে দিলাম, এবার এটাকে একটু লালচে লালচে করে তুলে দেবো, একটু ভালোভাবে নিয়ে যাতে মানে ঝুঁচুরে ঝুঁচুরে ভাব তুলে দেবো। ডিম ভাজা কমপ্লিট, এবার এগুলো নামিয়ে নিচ্ছি, ডিমটা ভেজে আর কি আলাদাভাবে একটা পাত্রে রেখে নিচ্ছি, ঠিক আছে, লাস্টে ডিমটা লাগবে, ডিমটা একটু আগে নামিয়ে নিলাম। তো এই সেই কড়াতেই এবারে তেল দিয়ে নিচ্ছি, তো তেল দিয়ে নিলাম, তেল দেওয়ার পরে কি কি দিচ্ছি সেটা দেখে নাও, পেঁয়াজগুলো ছেড়ে দেবো আমি এর মধ্যে, এর জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো আমি আরেকটা হাত দিয়ে নাড়তে শুরু করে দিলাম। তো কিছুক্ষণ পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে ভেজে নেবো, হালকা খুব বেশি না, তো তারপরে বাকিগুলো দিচ্ছি, চলো এই আলুগুলো দিয়ে দেবো, এবার দেখা করে সবটাই মোটামুটি এভাবে দিতে দিতে চলো, ঠিক আছে, আলু দিলাম একটু নাড়িয়ে নেবো,
আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়ে গেছে গাইস, তোমরা একটু ছোট ছোট করে কেটে নেবে। কেটেছি আমি, আমাদের পিয়া রানী কেটেছে, পিয়া রানী একটু মোটা হয়ে গেছে। তো এরপরে আমি গাজর গাজরগুলোকে দিচ্ছি। তো গ্যাসটা একটু কমে নিয়েছি, লো ফ্লেম করে নিয়েছি। তো এরপরে আমি একটু নুন নেবো আর একটু হলুদ দেবো। গ্যাসটা আমি মোটামুটি মিডিয়ামে দিয়ে করছি আর কি, বেশি হাইটে দিইনি আর বেশি লোতেও দিইনি। আচ্ছা পুরো চাউমিনটা আমি পাশেই রেখেছি, দেখতে পাচ্ছ চাউমিনটা মোটামুটি পুরো ঝুঁকঝুঁকে ঝুঁকঝুঁকে হয়ে গেছে। তো ওইদিকে চা বসিয়ে দিয়েছি, লিকার চা, ঠিক আছে লিকার চাটা হচ্ছে আর কি। গ্যাস ধরিয়েছিস, গ্যাস ধরেছি আস্তে চলছে, আর এদিকে দিয়ে তুই কাজটা করছিস একটু আস্তে দিয়েছি। লিকার চাদা দিয়ে বেশ ভালোই লাগে খাবে, বিকাল হয়ে গেছে এখন প্রায় 6টা বাজে। তো আমাদের টিফিনের সাথে লিকার চা, বেশ লিকার চাটাকে তুই খাবি? আমাদের জন্য না আর কি, এটা সব বয়স্করা খাবে তাদের জন্য, আর এই চাউমিনটা আমাদের জন্য। তো এটা এভাবে আরও কিছুক্ষণ হোক, আর তুই সসটা দিয়েছি ভালো লাগবে, টেস্টটা আর কি ভালো লাগবে। তারপরে দেবো, এটা গন্ধ বেরিয়েছে বল কেমন লাগছে? সসের টক 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 টকের গন্ধ বেরিয়েছে হালকা হালকা, বেশ একটু স্পাইসি স্পাইসি দেখতে লাগছে। তো আমার তো বেশ ভালো লাগছে, চলো কিছুক্ষণ থাকুক এভাবে। এবারে অল্প করে চাউমিনটা দেবো আর অল্প করে নাড়ি নাড়ি দেবো। আর আমার তখন ভয় চাউমিন দিতে পারছি বলে কেন বুঝি না। তা অল্প করে দিলাম, এবার অল্প নাড়িয়ে নেবো, তারপর আবার দেবো। আর গ্যাসটা একদম আমি কমিয়ে নিয়েছি এই সময়টাতে। তো গাইস আমরা সবকিছু একই করাতে করছি বলে আমাদের কিন্তু কড়াটা কালো হয়ে গেছে, তোমরা আবার অন্য কিছু ভেবো না, পুড়িয়ে ফেলেছি। অনেকে ধুয়ে ধুয়ে করো তো ওই কারণে ঠিক থাকে। এবার পুরো দিয়ে দেবো। তো প্রিয়া বলছিল যে চাউমিন অল্প, তো ওই যা চাউমিন হয় সব কিছু মশলা মানে সব কিছু দিয়ে সারা পা আলো খেতে পারে যাবে। আমি ইনভাইট করে আসি, কি বলিস? আমাদের প্রিয়া রানী রান্না করছে, এই যে দেখো রান্নাঘরটা তো অবস্থা খারাপ হয়ে গেছে, রিয়াকশনটা তো এখনো কিছুটা মিক্স হবে, মিক্স হয়ে যাবে। ওদিকে চা হচ্ছে, সেই যে তো এটা কিছুটা মিক্স করে নিক, তারপরে আসছি চলো। তাই শেষের দিকে আর একটু সস দিয়ে দিচ্ছি লাস্টে, আর আর যে ডিমগুলো রেখেছিলাম ডিমগুলোকে আর কি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো লাস্টে, তাই একটু রেখে দেবো লাস্ট সময় প্লেটে প্লেটে দেওয়ার জন্য, ভালো লাগবে তাহলে। এবার একটু ভালোভাবে মোটামুটি নাড়াচাড়া দিয়ে হালকা হাতে তারপরে রান্না দিয়ে দেবো। তো এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি চলো। পিয়াই যে খেয়ে বল, ভাত চটকাচ্ছে। আমি খেয়ে বলবো না, দুজনে একসাথে খাবো ঠিক আছে, খেলাম বেয়ার ছিল দেখছিস।
একটু ডিফারেন্ট লাগছে না সেটাও বলবি, মানে কি কম বেশি পুরো একদম ভিডিওর জন্য বলবি না, একদম পুরো তুই আগে বল শুনি। গাইস ও বলছে আলুটা একটু কাঁচা রয়েছে আর কি আছে, আর একটু তেল লাগতো না, যেটা আমি আমার মনে হয়নি ওর মনে হচ্ছে, আমি বুঝতে পারিনি। তো খুব তেল খায় বোঝা যাচ্ছে, ওকে দেখি খুব তেল খায়, ওগুলো তেল সব ওকে নিয়ে নিয়েছে। আর আর এমনি এমনি নর্মাল যে আমরা চাউমিন খাই আর কি, যেটা আমরা নর্মালি কেমন খাই, নর্মালি খাই হচ্ছে ধর আলু থাকলো ডিম থাকলো ব্যাস, এইটুক শুনে দিয়ে নর্মালি খাই। তো এত কিছু মনে ঝামেলা করে না বাড়িতে মারা বিশেষ করে আমরা করছি। আমি ওটাই তো তোলার চেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছে না একদমই, ওর মনে হচ্ছে তেল খায় খুব, আমি তেল অতটা খাই না, আমার এটা মনে হচ্ছে আলু খাই ব্যাস। তোমরা দেখতে পেলে পুরো ভিডিওটা, আমাদের রেসিপি আমি কি করছি, বাবা ডাকছে আগে দেখে আসি কি বল। তুমি ক পাইছো, তোমার এত বড় মন, এত বড় হৃদয়, তুমি একদম পুরো কপ লাস। গাইস তোমরা এটা একবার বাইরে বানাও, বানিয়ে আমাদের বলো কমেন্টে যে আমরা তো কপ পেয়েছি কিনা। তাহলে তোমরা তো বুঝতে পারছো না, আমরা তো রেসিপি দেখালাম, আমরা খেয়ে বলছি এই বেশি ওই কম, তোমরা ভাববে তোমরা বুঝতে পারছো না, তোমরা বানাবে খেয়ে দিয়ে বলবে যে হ্যাঁ দিদি তোমরা কপ পেয়েছো। পদ স জ জ গ প দ প দ প দ আমরাই মানে আমরাই খাই, কাউকে দেওয়া দিয়ে সিন নেই, বাবাকে দেবো তো, বাবা বাজারে গেছে আসুক তাকে দেবো, তো সেটা তোমাদের একটু দেখাবো না, সে এখন নেই। আর যদি তো পিয়া দোকান চলে যাবে তার আগে ভিডিওটা এন্ড করতে হবে, ওই জন্য বাবাকে পরে দেবো একদম। এখন বাজে কটা, সাতটা বাজতে যায় মানে মোটামুটি 6:44 দেখতে পাচ্ছ, তো বাবা ওই 7:30 দিয়ে খাবে আর কি, তো আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করবো, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে এবারে। তো ভিডিওটা ভালো লাগে তোমাদের কি করতে হবে, লাইক সব ক্যা দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় মেন অন্ধা হুঁ। তো গাইস যাই হোক, তো তোমরা অবশ্যই বেলবাটা বাজিয়ে দিও, তো আজকের মতো আর আমরা না বেশি কথা বলার থেকে বেশি হেসে ফেলি, লোকে পাগল বলেছে। তো গাইস টাটা।